অবশেষে নিখোঁজ হবার চার দিন পর নাবালিকার মৃতদেহ খুঁজে পাওয়া গেল। কল্যাণপুরে নিখোঁজ নাবালিকার মৃতদেহ উদ্ধার জঙ্গল থেকে, জনমনে চাঞ্চল্য। প্রসঙ্গ, গত শুক্রবার কল্যাণপুর থানা এলাকার পশ্চিম কুঞ্জমন এডিসি ভিলেজের রামবাবু পাড়ার নায়েক বস্তিতে এক দিনমজুর বাসিন্দার নাবালিকা মেয়ে নিখোঁজ হয়ে যায়। কল্যাণপুর থানা এলাকার উপজাতি জনপদ পশ্চিম কুঞ্জমন এডিসি ভিলেজের ওই দিনমজুর পিতার বাড়ি থেকে প্রায় 1 কিলোমিটার দূরে কুমার সর্দার পাড়ার জঙ্গলে রাবার বাগানের ভেতরে নাবালিকার মৃতদেহ খুঁজে পাওয়া যায়। যদিও মৃতদেহে পচন ধরে গেছে বলে জানা গেছে। খবর পেয়ে ছুটে যান খোয়াই জেলার এডিশনাল এসপি অমিতাভ পাল, তেলিয়ামুড়া মহকুমা পুলিশ আধিকারিক সোনাচরণ জমাতিয়া সহ পুলিশ বাহিনী। খবর ছড়িয়ে পড়তেই জনমনে বেশ চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। আমার মেয়ে যেরকম মারছে এইরকমই মারবো। আজকে কিভাবে খবর পেয়েছি? আজকে এরা রাবার কাটতে আসছিল, এরা গায়া দেখে আমার খবর দিয়েছে। কারা দিছে? ওরা বানিয়ে দিছে। কি খবর পেয়েছেন আপনি? ওই না একটা গন্ধ করে কিটা দেখে লেগে আমরা এসে। একটা নাবালিকা মেয়ে গত 8/7/2022 ইংরেজি থেকে দুপুর অনুমান 12টার থেকে পাওয়া যাচ্ছিল না, সেই মেয়েটাকে আজকে পাওয়া গেছে একটা জঙ্গলে, ওই রাবার বাগানের সন্নিকটে। প্রাথমিক আমাদের যেই ধারণা, আমরা এখনও ফরেন্সিক টিম আসেনি, আমরা ডেড বডিটা অবজারভেশনে রেখেছি। এটাতে বোঝা যাচ্ছে কেউ মেয়েটাকে সেখানে হত্যা করে রেখেছে।